अंतर्गता अगर श्रीवासादी गौर भक्त वृद्धादु के बोलो बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हमारा गुरु वैष्णव अनुगत्य श्रीधाम गोवर्धन परिक्रमा करते करते एखन जे जगह उपस्थित होती ये स्थान अनेक महत्व अपनारा श्रवण कर ले पारद घाट मानसी गंगा और एखने श्री चकलेश्वर महादेव श्री सनातन गोस्वामी भजन कुटी एखे अनेक अनेक जिनिस अपनारा श्रवण कर ले मानसी गंगा कितनी प्रकट हो तो एक समय समस्त ब्रजवासी की इच्छा हो हमारा गंगा स्नान करते जाओ एक समय प्रस्तुत गंगा जब स्नान करते कृष्ण देखले देखो ये ब्रजवासी कत भोले हला है कत साधारण है तारा निजे महिमा जाने ना तारा के बोले गंगा की बोलू तो गंगा होले कृष्ण अंश बलदेव प्रभु ते कितनी मूल शंकर सर तापर कार्मदग साई विष्णु गर्भदग साई क्षीराब्दी साई विष्णु ओखान थेके जे আমাদের কারণদেবতা সাই ওখান থেকে যে অবতার আদি প্রকট হয় শ্রী বামন দেব ওনার চরণামৃত হল শ্রী গঙ্গাদেব। হ্যাঁ অতএব গঙ্গা হলো আমার দাসী কিন্তু ব্রজবাসীরা তারা যে মানব লীলাতে হ্যাঁ আবিষ্ট হই ওরা হ্যাঁ জানে না আমার কি মহত্ব। হ্যাঁ আমি যাদের জুতোকে আমি মাথায় ধারণ করি মা জনতা আমার কান বলে দিয়ে যদি একটু এদিকে ওদিকে করি না মা যশমতী আমার কান বলে দিয়ে আতে এরা জানে না যে ব্রজবাসীদের কি মহত্ব বলে তোমরা কোথায় যাবে গো বলে আমরা গঙ্গায় স্নান করতে যাবো বলে চিন্তা করে না গঙ্গাকে আমি এখান থেকে দেবো তোমরা এইখানে সবাই গঙ্গা দর্শন গঙ্গা স্নান করে বলে এখান থেকে দেবে বলে হ্যাঁ এখানে কৃষ্ণ তিনি নিজের মান থেকে তিনি এই গঙ্গাকে তিনি প্রকট করেন যখন প্রকট করেন তখন গঙ্গা স্বয়ং এখানে প্রকট হয়। হ্যাঁ ওই যে মগরমাছ বাংলা কি বলে কুম্ভীর উপরে গঙ্গা দেবী স্বয়ং সেখানে প্রকট হয়েছিল কুম্ভীর উপরে আর সমস্ত ব্রজবাসীরা সাক্ষাৎ রূপে গঙ্গা দেবীর দর্শন করলো বলে শ্রী গঙ্গা দেবী কি বলে ব্রজবাসীরা দর্শন করলো গঙ্গাকে না গঙ্গা ব্রজবাসীদের দর্শন করলো ব্রজবাসীরা গঙ্গা দর্শন করলো না গঙ্গা তিনি ব্রজবাসীতে ব্রজবাসীদের দর্শন করে তিনি বিশেষ আনন্দ পেলেন তিনি ব্রজে তিনি স্থান পেলেন। এখানে মহারাজ তিনি বলছিলেন যখন কৃষ্ণ তিনি যমুনা জলকে তিনি বিহার করতেন এখন গঙ্গার মনে ইচ্ছা হয়েছে যে দেখো যমুনার কত মহিমা যে কৃষ্ণ স্বয়ং যে যমুনার জলের মধ্যে তিনি জল বিহার করছেন নৌকা বিলাস করছেন তার মধ্যে স্নান করছেন বলে আমার কি কখনো এরকম সৌভাগ্য হবে আমিও সেই হ্যাঁ সেই কৃষ্ণের সেবার সৌভাগ্য পাবো। এখন গঙ্গা যখন এখানে প্রকট হয়েছে আপনারা শ্রবণ করলে কৃষ্ণ যার মধ্যে তিনি নৌকা বিলাস তিনি করতেন এইখানে কৃষ্ণ তিনি সখাদেরকে নিয়ে গোচারণ করতে এখানে আসতেন এবং এইখানে এই যে মানসী গঙ্গাকে তিনি আপনারা দর্শন করলেন এই যে মানসী গঙ্গা তিনি গঙ্গা থেকে একটা ধার এইখানে এসে যায় এসে গেলে পরে এখানে সমস্ত ব্রজবাসীরা স্নান করলো আপনি দেখবেন গিরিরাজ সব জায়গায় উঁচায় আছে কিন্তু এখানে দেখবেন গিরিরাজ ওর ভিতরে আছে দেখবেন একটা গিরিরাজ ওর মাঝখানে আছে সবাই যখন সেই মানসী গঙ্গাতে স্নান করলে এখন গিরিরাজ গোবর্ধন দেখছে না আমি কেন বাঘ থেকে যাবো আমিও ডুবকি লাগাই এই জন্য ডেঙ্গার এর মাঝখানে গিরিরাজ গোবর্ধন এর মাঝখানে তিনিও সেই কৃষ্ণের চরণামৃততে তিনিও স্নান করছেন। এখানে যখন ব্রজ গোপীরা বলে চল সখী যাহা চলিয়ে যাহা বসত ব্রজরাজ গোরস বেচন হরি মিলে এক বর্ষ দোটা এই জন্য গোপীরা গুরুদেব বলছেন গোপীরা কি দুধ দই বিক্রি করতে আসতো বলুন তো দুধ দই বিক্রি কারা করে ওই গরিব ঘরের মেয়েরা করে এখন নন্দ বাবা তিনি বলেন কৃষ্ণ বলেন রাজার ছেলে যার বাড়িতে নব লক্ষ দেনো কিন্তু শ্রী বৃষভানু মহারাজ বাড়িতে এগার লক্ষ দেন যার বাড়িতে। হ্যাঁ অতএব তিনি কৃষ্ণের থেকেও রাধা রানী তিনি হলেন বেশি ধনী এই জন্য রাধা রানীকে কি বলা হয় রাধা রানী মানে কি তিনি হলেন রানী তিনি কোনো সাধারণ ঘরের মেয়ে নয় মা লক্ষ্মী তিনি হলেন তিনি কেন এই দুধ দই বিক্রি করতে আসবে
তিনি এই দুধ দই বিক্রি করতে আসতেন না কি করতে আসতেন? এখানে এটা বাহানা বানাতো, ভাগীর ঋষি এখানে যজ্ঞ করছে, আমরা চলো ওই দুধ দই বিক্রি করার একটা ছলনা করে আমরা সেই গোবিন্দের সঙ্গে আমরা লীলা করো। এখানে এখানে সমস্ত ব্রজ গোপীরা এখানে এসেছে, যখন এসেছে এখানে খুব কাল বৈশাখী, খুব আন্ধি তুফান খুব এসেছে। যখন এসেছে এখন গোপীরা বলছে এখানে কেউ আছে আমাদের এই গঙ্গাটাকে পার করে দিবে? এখানে কৃষ্ণ তিনি কি করছেন, একটা ভাঙা ঠেঙা একটা নৌকা নিয়ে চলে এসছে, বলছে হ্যাঁ আমি তোমাদেরকে তা পার করে দেবো। বলে আমাকে পার করে দিবে? বলে হ্যাঁ পার করে দেবো। বলে এখানে বসো। এখানে সবাইকে বসিয়েছে, যখন বসিয়েছে আর এর মাঝখানে নিয়ে না কৃষ্ণ বলছে দেখো আমার যে নৌকাটা আছে যেটা শুধু এক মনেই বইতে পারে, এ থেকে বেশি বইতে পারে না, এক মন ছাড়া বেশি বইতে পারবে না। হ্যাঁ এখন গোপীরা তো সব কৃষ্ণের কথা জানে, ললিতা বিশাখা ওরা কোনো সাধারণ ঘরের মন নেই। বলে তুমি আগে থেকে কথা বললে না কেন, তোমার নৌকাটি এক মন বইতে পারে? কৃষ্ণ বলছে এখন তো আমার নৌকা ডুবে যাবে, এখন হ্যাঁ এখন তো ডুবে যাবে। বলে ললিতা বলছে আমি তো একাই হলাম তিন মন, আর এই যে বিশাখা এটা সাড়ে তিন মন, আর এই আর চম্পকলা থাকে চার মন, আর রাধারানীও সেই রকম হবে। তবে তুমি আগে থেকে বল না কেন, মানে কৃষ্ণ তিনি এটা বলতে দিয়েছেন যে তোমার থেকে তো আমি তোমাদের থেকে আমি পার করে দেবো, কিন্তু যদি এইরকম মনে যদি আমাকে ডাকতে চাও তবে তোমাদেরকে এই সংসার থেকে পার করে দেবো। ওরা সব বুঝতে পারে। এখানে ললিতা বলছে দেখো গোবিন্দ, যদ্যপি দেখতে আমাদের অনেক আনা কিন্তু আমরা না এক মন, আমাদের আমরা সবাই মিলে কত মন, এক মন, মানে কি আমাদের যে মনটা না আমরা কাকে আর দেইনি, আমরা কেবল তোমাকেই দিয়েছি। হ্যাঁ তখন এখানে কৃষ্ণ তিনি যখন নৌকাটাকে খুব তিনি হিলিয়েছে আর বলে নৌকাটা ডুবে যাবে, তোমাদের মাথার উপরে যে দুধ দই গুলো আছে না এগুলো অনেক ওজন, এগুলো তাড়াতাড়ি ফেলো। ওরা কি করে তাড়াতাড়ি ফেলতে আরম্ভ করে দিয়েছে, বলে তোমরা তবুও নৌকাটি এখন বইতে পারছে না কেন, তোমাদের শরীরে যে অলঙ্কার গুলো ধারণ করেছে না এগুলো অনেক ওজন আছে, এগুলো ফেলতে হবে। ওরা ডরে কি করে সব ফেলে দিয়েছে, বলে তবুও আর ওজন আছে। বলে কি, বলে তোমরা যে শাড়ি গুলো পড়ে আছো, কাপড় গুলো পড়ে আছো, হ্যাঁ তার মধ্যে সোনার জরির অলঙ্কার কত আছে এগুলোও ফেলতে হবে। আর তখন তো ওরা মা চিন্তায় বলি গেছে কাপড় কি করে ফেলো। তখন কৃষ্ণ তিনি কি করছেন, যখন জোর জোর নৌকাতে হিলিয়েছে আর রাধা রানী কাছে দাঁড়িয়েছিল, সঙ্গে সঙ্গে তিনি গোবিন্দকে তিনি কোলে, হ্যাঁ তিনি কোলে করেছেন, জড়িয়ে ধরেছেন। যখন জড়িয়ে ধরেছেন এখন সখীদের কি উদ্দেশ্য, এদের সখীদের উদ্দেশ্য হলো কি করে আমরা যুগল মিলন করাবো, এদের উদ্দেশ্য হলো রাধা কৃষ্ণকে আমরা কি করে মিলাবো। বাস যখন রাধা কৃষ্ণের যুগল মিলন হয়ে গেছে সেখানে যোগ মায়া সুন্দর সেখানে একটা টাপু প্রকট করে দিয়েছে, সেখানে বৃন্দা দেবী সুন্দর একটি কুঞ্জ বানিয়ে দিয়েছে, আর সেই রাধা গোবিন্দকে সেই কুঞ্জের মধ্যে বসিয়ে বলে জয় জয় রাধা কৃষ্ণ। তোমার কান্দারি কহকারে দুয়া অনুরাগে প্রেমে সমুদ্রে ডুবি আছি আমি, আমারে তুলিয়া কর পারে যোগী ভোগী নাপিতানি তোমার লাগিয়া দানি, ওঝা হইলাম তোমার কারণে তুয়া অনুরাগে মরে লইয়া ফিরে ঘরে ঘরে, লাগি তুয়া করিনু দোকানে রাখাল হইয়া বনে সদা ফিরি ধেনু তনে, তুয়া লাগি বনে বনচারি তোমার প্রীতি পাইয়া এ ভাঙ্গা তরণ লইয়া, তুয়া লাগি হইনু কান্দারি নাবল কুবল ধনি রমণীর শিরোমণি, তুয়া প্রেমে কিনা করিয়ামি দাস জগন্নাথ গায়ে নাথে লিয়া রাঙ্গা পায়ে জাতি জীবন ধন তুমি। এখানে এটা বাংলা কীর্তন আপনারা বুঝতে পারলেন,
যে কৃষ্ণ তিনি বলছেন দেখো তোমার প্রেমেতে আমি বসি তো কি না করি, কখনো নাপিতে আমি বলি যাই, কখনো আমি পদ সেবান যোগী নিব কখনো বলি যাই, কখনো কখনো ভোগী বলি যাই, কখনো ওঝা বলি যাই, বলে কিসের জেনে কেবল তোমাদের প্রেমের আস্বাদন করার জেনে। কৃষ্ণ হলেন তিনি কে? কৃষ্ণ হলেন তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি হলেন মালিক। কিন্তু তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তাদের প্রেমেতে তিনি বসীভূত হয়ে কৃষ্ণ যে কি না করে কৃষ্ণ বলছেন তোমাদের জন্য আমি সব কিছু করি। এখানে ওই পারমধার আপনারা শ্রবণ করলেন, এখানে শ্রী চক্রেশ্বর মহাদেব, এখানে এনার নাম হলো চক্রেশ্বর। চক্রেশ্বর মানে যখন ইন্দ্র তিনি কৃষ্ণ যখন ইন্দ্রের পুজো বন্ধ করে দিল, যখন পুজো বন্ধ করল এখন ইন্দ্র প্রত্যেক বর্ষের ব্রজবাসীরা পুজো করত, এখন ইন্দ্র দেখল প্রত্যেক বর্ষ তো ইয়ে ব্রজবাসীরা পুজো করত কিন্তু এই বর্ষে কোন তো পুজো পুজোর কোনো নামই গন্ধ নেই। তখন দেখতে তিনি দূতকে পাঠিয়েছেন দেখে আসুন তো কি হচ্ছে। সেখানে দেখে যে ইন্দ্রের জন্য যত কিছু খাওয়ার বানানো হয়েছিল না, বিভিন্ন পুষ্পাল ছানার ডালনা লাবড়া আর ভাজা ভুজি হ্যাঁ রসগোল্লা দহি পিঠা পানা হ্যাঁ সন্দেশ হ্যাঁ পিঠা হ্যাঁ ইয়ে সমস্ত সমস্ত মোচা আর ঘণ্ট এই রাজমা চাল এইগুলো নিয়ে কি করছে ওই গিরিরাজ গোবর্ধনের কৃষ্ণ, ওই গিরিরাজ গোবর্ধনের তিনি পূজা করাছেন। ইন্দ্র প্রত্যেক বর্ষের তিনি তাকিয়ে থাকে বলে বর্ষের মধ্যে একবার একটু ভালো মতো খাওয়া পাওয়া যায়, কিন্তু দেখল যে ওইগুলো সেই গিরিরাজ গোবর্ধনের দিকে পুজো করা আছে, পাথরকে খাওয়া আছে। এইটা দেখে না ওই দূত বলল মহারাজ ইন্দ্র তোমার জন্য যত রান্না বান্না হয়েছিল না কৃষ্ণ সবাইকে নিয়ে ওই গিরিরাজ গোবর্ধনকে পূজা করা আছে। ইন্দ্রের এইরকম ক্রোধ এসেছে, পাচাল অজ্ঞানী হ্যাঁ বালিশ তিনি বিভিন্ন প্রকার গালি দিতে আরম্ভ করেছে, বলে ব্রজকে সম্পূর্ণ আমি ধ্বংস করে দেব। তিনি সম্পর্ক মেঘ অনচাস পবনকে ডেকে বলে এইরকম ভাবে মুসলধারায় বৃষ্টি কর যাতে ব্রজ নামে কোন জায়গা গ্রাম না থাকে। এখানে ইন্দ্রের আদেশ পিয়ে প্রলয় মত একদম হাতির সুরের মতো যে জল বর্ষণ হতে আরম্ভ করেছে বজ্রপাত, আর সমস্ত ব্রজবাসীরা সেই কৃষ্ণের কাছে গিয়েছে বলে গোবিন্দ তোমার কথা শুনে আমরা পুজো বন্ধ করে দিল। দেখো যেন ইন্দ্র কি করছে, বলে চিন্তা করছে কেন আমরা গিরিরাজ গোবর্ধনের পুজো করছি না, গিরিরাজ গোবর্ধন তিনি আমাদের শরণ দিবেন। কৃষ্ণ তিনি যেরকম একটি ছেলে এটা ছাতাকে উঠিয়ে দিয়ে সেই রকম কৃষ্ণ তিনি নিজের বাম হাতে নয় বলে কনিষ্ঠ অঙ্গুলে বলে কনিষ্ঠ অঙ্গুলতে নয় তিনি নাখের উপরে তিনি সেই গিরিরাজ নাখের উপরে তিনি ওই গিরিরাজ গোবর্ধনকে তিনি উঠিয়ে নিয়েছেন। বলে শ্রী গিরিরাজ মহারাজ কি বলে ব্রজবাসীরা তোমরা কোনো চিন্তা করবে না, সবাই এসে এই গিরিরাজের নিচে সবাই এসে আশ্রয় গ্রহণ করো। এখানে প্রশ্ন হচ্ছে ব্রজমন্ডল চৌরাশি ব্রজমন্ডল কৃষ্ণ যেখানে রাস করে না সত্য কোটি গোপীদের নিয়ে রাস করেছিলেন, কখনো কখনো শোনা যায় 300 কোটি গোপীদের নিয়ে তিনি রাস লীলা করেন, কেবল গোপীরা এত, তাহলে এই 84 ব্রজমন্ডলেতে কত লোক না হবে বলো, এত লোক গিরিরাজের নিচে এলো কি করে, হ্যাঁ এত লোক কি করে এলো। এখানে এর সুন্দর একটা মীমাংসা দিচ্ছেন, স্বর্গের একটা সভা আছে যার নাম হলো পারিজাত, যার নাম হলো সুধর্মা সভা। ওই সুধর্মা সভার একটি বৈচিত্রতা হলো যদি ওখানে 100 লোক এসেছে না বসে যাবে, কিন্তু একটা চেয়ার রাখতে থাকে ওটা ভরবে না, যদি 1000 লোক আসে তবুও বসে যাবে কিন্তু একটি চেয়ার মধ্যে খালি থাকবে। এইখানে যদি ওখানে 1 করোড় লোক এসে যায় না সবাই বসে যাবে কিন্তু তবুও একটা চেয়ার ওখানে খালি থাকবে। হ্যাঁ যদি এটা স্বর্গের মধ্যে হতে পারে আর বৃন্দাবন ধাম তো অপরাধ দিব্য, সেখানকার যে ভূমি সেখানকার ভূমি হলো চিন্তাময়ী, অতএব সেখানে কোনো অসম্ভব নয়। সমস্ত ব্রজবাসীরা ওর নিচে আনন্দ পূর্বক নৃত্য করছে গাইছে, ওখানে কৃষ্ণের লীলা হচ্ছে হোলি হচ্ছে ওখানে আনন্দতে। এখানে প্রশ্ন হচ্ছে 7 দিন পর্যন্ত ওরা থাকলো কি করে, এক জায়গায় দাঁড়িয়ে কি করে থাকলো 7 দিন পর্যন্ত, ওরা থাকলো কি করে দাঁড়িয়ে এত দিন পর্যন্ত,
এখানে মীমাংসা দিচ্ছে সবাই সেই কৃষ্ণের মুখচন্দ্র দর্শন করে। হ্যাঁ, ওরা সব ভুলে গিয়েছে, 7 দিন পর্যন্ত কোথায় কি করে সময় গেল না গেল না, ওরা কে বুঝতে পারবে 7 দিন কি করে বিতে গেল কি করে। গিরিরাজ দিচ্ছে, এইখানে ইন্দ্র একটা দূতকে পাঠিয়েছে, হ্যাঁ বলে দেখি ওরা কি করেছে ওখানে। বলছে এসে দেখে, ওটা দূত উপর থেকে দেখে দেখে গেল, বলে মহারাজ ইন্দ্র ওখানে একটা পিঁপড়া পর্যন্ত নেই, সব শেষ। আর একটা দূতকে পাঠালো, বলে তুমি দেখে আসো কি হচ্ছে, ও তো নিচে এসে দেখে না একটা পিঁপড়া পর্যন্ত মরেনি, ওখানে তো ধুল উঠছে, হ্যাঁ ওখানে ধুল উঠছে, আর ওখানে আনন্দ সব গাইছে, আজ বিরজ মে হরি রে রসিয়া, আজ বিরজ মে স্বরূপ হলে শিব ঠাকুরের, তিনি হলেন সদাশিব স্বরূপ, সদাশিব স্বরূপ তিনি ওনার চক্র আছে। গুরুদেব একটা চক্র দ্বিতীয় হলো, তিনি ভগবান কে তিনি প্রার্থনা করলেন, প্রভু ইয়ে ব্রজবাসী দের তুমি রক্ষা করো। হ্যাঁ, কখনো তিনি ওনার ত্রিশূলকে গুরুদেব বলতেন, সেই ত্রিশূলকেও তিনি সেই চক্র রূপে ব্যবহার করছেন। এখন তিনি সেই সুদর্শন চক্রকে তিনি প্রার্থনা করছেন, কৃষ্ণ সেই সুদর্শন চক্রকে তিনি আদেশ দিয়েছেন, তিনি কোটি সূর্যের তেজ রূপে প্রকাশ হয়ে যত বৃষ্টি হয়েছিল সমস্ত জলকে উপর থেকে তিনি শুকিয়ে দিয়েছেন, আর এক বুন্দ জল আর নিচে পড়ে নাই। আর সব ওখানে এই জন্য নাম হচ্ছে চক্রেশ্বর শ্রী মহাদেব। এখানে সনাতন গোস্বামীর ভজন কুটির আপনারা দর্শন করলেন, তিনি যেখানে যেখানে যেতেন প্রায় শিবের কাছে থাকতেন। হ্যাঁ, যেরকম তিনি কাম্যবনে গেলেন, কামেশ্বরের কাছে থাকলেন, তিনি যখন বৃন্দাবনে ছিলেন তিনি প্রত্যেক দিন সেখানে গোপীশ্বর মহাদেবের কাছে যেতেন, এখানে যখন তিনি আসেন তিনি এখানে এই চক্রেশ্বর মহাদেবের কাছে প্রায় থাকতেন। বলে কেন থাকতেন, আপনারা শ্রবণ করলেন, শিব হলেন বৈষ্ণব নাম যথাসম্ভব, বৈষ্ণবদের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, তিনি হলেন পরম বৈষ্ণব। ভাগবত কে বলেছে, বলে শ্রী পার্বতীকে শুনিয়েছেন, রামায়ণ কে কোথা থেকে বললো, প্রথমে তিনি হৃদয়ের মধ্যে তিনি রচনা করে রেখেছেন, অষ্টকালীয় লীলা যত পুরাণ আদি আছে তিনি সমস্ত শ্রী ঠাকুর তিনি সমস্ত পার্বতীকে তিনি শুনিয়েছেন, তিনি হলেন বৈষ্ণব নাম যথাসম্ভব। আর আমাদের সনাতন গোস্বামী তিনি হলেন লমক মেজরি তিনি, অতএব একজন বৈষ্ণব না, সব সময় তারা বৈষ্ণবদের কাছে থাকতে চাই, তাদের কারণ হলো মত কথা মদগতা চিন্তা বোধয়ন্তে পরস্পরম কথয়ন্তি চ মাম নিত্যম তুষন্তি চ রমন্তি চ। এই জন্য বৈষ্ণবদের স্বভাব হলো ভগবত কথা, ভগবত চর্চা, ভগবত ভজন নিয়ে তারা থাকে। এই জন্য সনাতন গোস্বামী তিনি প্রায় শিব ঠাকুরের কাছে থেকে তাদের সঙ্গ দিতেন বা তাদের হরি কথা আলোচনা করতেন। যখন এইখানে শিব সনাতন গোস্বামী থাকলে এখানে কি হয়েছে, আর শিবের উপর দুধ চড়ায় ওখানে গন্ধা হয়ে যায়, মশা আদি হয়, আর সনাতন গোস্বামী রাত্রে শুতে পারে না, তিনি বসে তিনি ভজন করতে পারছে না। শিব ঠাকুরকে বলছে, শিব ঠাকুর আমি এখান থেকে যাচ্ছি। বলে কি হয়েছে, বলে হয়েছে কি এখানে অনেক মশা টশা হয় আর বিশ্রাম করতে পারি না, হরিনাম করতে পারি না, মশা কামড়ায়। তখন শিব ঠাকুর বললেন, তুমি চিন্তা করো না, আমি আজ থেকে আমি বরদান দিচ্ছি, আজ থেকে এখানে একদম মশা হবে না, সত্যি সত্যি এখানে দেখবেন যত এখানে মহিলা থাকুক না কেন এখানে কিছুতেই আর মশা এখানে হয় না, কেন শিব ঠাকুর তিনি বরদান দিয়েছেন। বাস তখন শিব ঠাকুর আর আমাদের সনাতন গোস্বামী তিনি হরিকথা তিনি মস্ত থাকতেন। এইখানেই
সনাতন গোস্বামী তিনি যখন গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে সনাতন গোস্বামী যখন এইখানে আসে তিনি প্রত্যেক দিনই তিনি গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে বৃন্দাবন থেকে আসতেন, পরিক্রমা করে মথুরা যেতেন, ওখান থেকে মাধুগুরু চরণ নিয়ে তিনি বৃন্দাবন যেতেন। যখন তিনি এইখানে আসেন সেই কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভক্তিতে তিনি ডুবে তিনি তিনি পরিশ্রান্ত হয়ে তিনি একটি বৃক্ষের নিচে বসে যান। হ্যাঁ, তখন কৃষ্ণ বলরাম তিনি এইখানে প্রকট হয়ে তখন বললেন শিব সনাতন গোস্বামী বলে সনাতন তুমি সারা জীবন তুমি গিরিরাজের পরিক্রমা করেছ আর তোমাকে বেশি পরিশ্রম করতে হবে না, তুমি বুড়ো হয়ে গিয়েছ, এবার বৃন্দাবন থাকো ওইখানে বসে বসে ভজন করো। কিন্তু সনাতন গোস্বামী বলে না, আমি যতদিন জীবিত থাকব ততদিন আমি পরিক্রমা ছাড়ব না, আমি পরিক্রমা করব। হ্যাঁ, এই জন্য ভক্তির মধ্যে একটা বিশেষ বস্তু আছে, ভক্তিতে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভক্তি মার্গ এটা হলো অত্যন্ত সরল মার্গ, সাধনেও আনন্দ আছে এর সিদ্ধিতেও আনন্দ আছে। কিন্তু যে অন্যান্য যোগ মার্গ জ্ঞান মার্গ না, ওদের সাধনতে খুব কঠিন এবং সিদ্ধিতেও বহুত কম সুখ। কিন্তু ভক্তি মার্গতে সাধনেও আনন্দ এবং তার সিদ্ধিতেও আনন্দ। আপনারা ব্রজমণ্ডল পরিক্রমা করতে আসতে আনন্দ আসছে না কি দুঃখ দুঃখ হচ্ছে না আনন্দ আসছে? এবার পিতে জল দেওয়া আছে 1 টাকা দিলে ফিল্টার জল পাচ্ছে আর ভালো হবে, আর শীতমারতের কম্বল শাড়ি পাহাড়ে সব এখানে এই জন্য এখানে সাধনে আনন্দ, হরিকথা শুনছেন আনন্দ, কীর্তন শুনছেন আনন্দ, নৃত্য করছেন আনন্দ এবং সিদ্ধিতে আনন্দই আনন্দ। এই জন্য ভক্তি জগতে সাধনে আনন্দ আছে আর সিদ্ধিতে দু জায়গায় আনন্দ আছে। এই জন্য বললো আমি পরিক্রমা ছাড়তে পারব না। তখন শ্রীকৃষ্ণ তিনি গিরিরাজ শিলা তিনি প্রদান করেন, যার মধ্যে গরুর খুরার চিহ্ন, কৃষ্ণের চরণ চিহ্ন, বাঁশি, তার যে গরু চরণের লাঠি এইটা তিনি দিলেন, বলে এইটাকে 4 বার পরিক্রমা করলে তোমার গিরিরাজ পরিক্রমার ফল পাবে, এটাও লীলা। এই জন্য এই স্থান হলো ভগবান দিব্য লীলা যুক্ত স্থান, সম্পূর্ণ এখানকার ধুলি হলো কৃষ্ণ প্রেমের দ্বারা সম্পূর্ণ ডুবা হওয়া। এই জন্য আপনারা সবাই এই ব্রজ ধুলিকে প্রণাম করবে, এখানকার ধুলকে গায়ে মাখাবে, যাতে এই কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ের মধ্যে প্রকট হয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখুন তীর্থ মহারাজ তিনি বলছেন আপনারা বাড়িতে তীর্থ মহারাজকে পিঠা পানা খাওয়ান, ওই ঠান্ডা সময় গেলে। এখানে কালকে গিরিরাজ গোবর্ধনের পুজো, এখানে কৃষ্ণ তিনি নিজে বলছে যদি আমার সেবাতে একটা কেবল অন্নের দানা যদি কেউ একটু দিয়ে দিয়ে কোন জীবনে বাড়িতে কবি কাপড় এবং কেবল অন্ন বস্ত্রের এবং কাপড়ের কোনো অভাব হবে না, মা লক্ষ্মী বাড়িতে পূর্ণরূপে থাকবে। হ্যাঁ, গিরিরাজ গোবর্ধন স্বয়ং বরদান দিয়া হে অন্নকূট মহোৎসব মে কেবল এক অন্ন কাজ দানা আগর কোই গিরিরাজ কি সেবা মে দে দিয়া কিসি জীবন মে ঘর মে অন্ন বস্ত্র কা কবি অভাব নহীঁ পড়েগা। হ্যাঁ, সমঝ রহে হো? ইসলিয়ে জিসকা জিতনা জো সম্ভব হে গিরিরাজ কি পূজা কিজিয়েগা, অর কুছ ডোনেশন শ্রী তীরথ মহারাজ হে কুছ না কুছ সবাই কুছ না কুছ সবাই সুন্দর সুন্দর রান্না চাইনিজ রাশিয়া ফুড আর সব প্রকার এরকম বানাবেন না, বাস যাতে 1108 প্রকার ছাপান হোক। ঠিক আছে, গিরিরাজ মহারাজ।